কাজের তাগিদে কিংবা ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস থাকার কারণে আজকাল মেয়েরা ব্যস্ত সময় পার করছে। অনেক মেয়েরাই 30 বছর বা তারপরে গর্ভধারণের কথা চিন্তা করে। 30 বা তারপরে বাচ্চা নিতে চাইলে আপনাকে কি কি ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হতে পারে তা জেনে রাখা ভালো। বয়স যত বাড়ে সন্তান ধারণের ক্ষমতা ততই কমতে থাকে। গর্ভধারণের পরে গর্ভপাতের আশঙ্কা বাড়ে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে মায়ের বয়স যত বেশি হবে, বিশেষ করে 35 বছরের পরে যারা মা হন তাদের বাচ্চাদের ডাউন সিনড্রোম বা বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে গর্ভাবস্থায় ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। শরীরের বিভিন্ন সমস্যার কারণে অপরিপক্ক বাচ্চার জন্মহার বেড়ে যায়। এই বয়সী মায়েদের বিলম্বিত প্রসব বা রক্তক্ষরণজনিত কারণে সিজেরিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার হার অনেক বেড়ে যায়। প্রথম সন্তান যদি 30 পর হয় দ্বিতীয়টি নেবার আগে 2-3 বছরের বিরতি নিতে হয়। এই সময় মায়ের শরীর ও মনের উপর চাপ বাড়ায়। গর্ভাবস্থায় বা পরে সাইক্রিয়াটিক বিভিন্ন সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি কি করবেন? 30 পর মা হতে চাইলে আপনাকে আগে থেকেই একজন প্রসূতি বিশেষজ্ঞকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে গর্ভধারণ করতে হবে। স্বামীর বয়সের দিকেও খেয়াল রাখতে হবে। গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড শুরু করুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা, অ্যানিমিয়া আছে কিনা পরীক্ষা করুন। বাচ্চার ক্ষেত্রে জন্মগত ত্রুটি দেখার জন্য 12-13 সপ্তাহে ডাউন স্ক্যানিং এবং 20-22 সপ্তাহে অ্যানোমেলি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।